সিসি ক্যামেরাতে আমরা দেখব যে কারা কারা এগুলো করতেছেন এবং ভিডিওগুলো আমি অনলাইনে ভাইরাল করে দেব। এবার সানভিস বাই তন্নির এক গ্র্যান্ড ওপেনিং এ ঘটলো বিস্ময়কর এক কাণ্ড। গ্র্যান্ড ওপেনিং এ তন্নির জামা কাপড় ওড়না সহ সব ড্রেস চুরি হয়ে গেল। হ্যাঁ ভিউয়ার্স, ফেসবুক লাইভে তন্নি জানিয়েছেন জামা ওড়না ফেরত না দিলে রংপুরের জামা ওড়না চোরদের সিসি ফুটেজ ভাইরাল করব। সাম্প্রতিক রংপুরে সানভিস বাই তন্নির শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন তন্নি, কিন্তু শোরুম উদ্বোধন না করে ফিরতে হয়েছে ঢাকায়। কারণ সেখানে নাকি এত এত পরিমাণ মানুষ ছিল যার কারণে শোরুম উদ্বোধন না করেই চলে এসেছেন তিনি। এটাকে তিনি পজিটিভলি দেখলেও ড্রেস চুরির বিষয়টি মোটেও পছন্দ করেননি তিনি, আর এ কারণেই ঢাকায় ফিরেই লাইভে জানালেন তার শোরুমে যে বা যারা দামি দামি 8,000 থেকে 10,000 টাকার করে ড্রেস চুরি করেছেন তারা যদি সেই ড্রেস ফিরিয়ে না দেয় তাহলে তাদের ভিডিও ভাইরাল করবেন তিনি, এমনকি তাদেরকে থানায়ও দেবেন। থানায় কমপ্লেইন করব এই বিষয়টা নিয়ে যারা চুরি করার জন্য ছোট ভেবেছেন। তো ভিউয়ার্স, সানভিস বাই তন্নির গ্র্যান্ড ওপেনিং এ চুরির বিষয়টি আপনি কেমন চোখে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।